আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যাচ্ছি যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে ডাটা বা তথ্য জমা রাখার পাত্র বা কন্টেইনার। যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন কম্পিউটার সেই ভেরিয়েবলের জন্য নির্দিষ্ট কিছু মেমোরি সংরক্ষণ করে বা নির্ধারণ করে দেয়। ভেরিয়েবলের যে কোনো সংক্ষিপ্ত নাম দেওয়া যেতে পারে, যেমন এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, আবার ডিসক্রিপটিভ যে কোনো নামও হতে পারে, যেমন এজ, কার নেম। আবার মাল্টিলাইন ভেরিয়েবলও হতে পারে, যেমন কার নেম। সেক্ষেত্রে আমরা আন্ডারস্কোর ব্যবহার করে থাকি। ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু জমা রাখার জন্য আমরা একটি সমান চিহ্ন ব্যবহার করে থাকি। চলুন একটি উদাহরণ দেওয়া যাক। আমরা প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এক্স নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়াল টু, এখানে আমরা 10 ইন্টিজারকে ধারণ করলাম। এখন যদি আমরা পাইথনের প্রিন্ট ফাংশনের মাধ্যমে যদি এক্সকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা এই এক্সের ভ্যালু হিসাবে 10কে পাবো। ইয়েস, আমরা এখানে 10কে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা আরেকটি ভেরিয়েবল নেই, ওয়াই, আর এখানে আমরা এক্স এবং ওয়াইকে যদি যোগ করে প্রিন্ট করি, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুকে একসঙ্গে যোগ করে আমরা রেজাল্টটি কনসোলে পাব। ইয়েস, 10 + 20 = 30। উপরের উদাহরণে প্রথমে এক্স নামক একটি ভেরিয়েবলে আমরা 10 ইন্টেজারকে জমা রাখা হয়েছে এবং ওয়াই ইন্টেজারে ওয়াই ভেরিয়েবলে 20 ইন্টেজার জমা রাখা হয়েছে। তারপর আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে এক্স এবং ওয়াইকে যোগ করে প্রিন্ট করলাম। আমরা প্রোগ্রামটি রান করলাম এবং এক্স এবং ওয়াই এর যোগফলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ভেরিয়েবল। পরবর্তী টিউটোরিয়ালে আমরা পাইথনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট তো থাকছি। থ্যাংক ইউ।